আপনারা আছেন বলে আমি আছি, আমার দর্শকরা আমাকে এখনো টিকিয়ে রেখেছে। না আমি কোনো ফিল্মের জগৎ থেকে এসেছি, না আমার বাড়িতে কেউ ফিল্মের সঙ্গে জড়িত, তবুও যে এত বছর ধরে আমি এখানে এখনো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের জন্য। আর তোমার পরিবারের সবাইকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা, অনেক আদর। ঠিক আছে, আচ্ছা সায়নী, হ্যাঁ সায়নী রায় কর্মকার, উত্তর চব্বিশ পরগনা থেকে। সায়নী তোমার হাসিটা ভীষণ মিষ্টি, তুমি কি শুভর দিকে তাকিয়ে হাসছো? হ্যাঁ, খালি মাঝে মাঝে কিন্তু চোখটা চলে যাচ্ছে ওদিকে, আমি দেখতে পাচ্ছি। সায়নী ডাক নাম হচ্ছে চিনি। এই তুই কি তুই কি করে ওর ডাক নাম চিনি হোক, নুন হোক, মরিচ হোক, এটা তুই কি করে জানলি? মানে আমি ওকে চিনি আর কি। ও আচ্ছা, বুঝেছি। সায়নী বলো। আমি সায়নী রায় কর্মকার, আমি পানিহাটি থেকে এসেছি। বাহ, আমি একটা স্কুলে টিচারি করি আর আমি কেক বানাই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, কেক বানানো যে